আমাদের ট্রেন এখন টানলে মতো ঢুকছে। ও ও রে ভাই সাহেব, বন্ধুরা কেমন লাগছে? না ভাববেন না কোনো বিদেশ, এটা আমাদের ইন্ডিয়া, আমাদের জন্মভূমি। আর এই মায়ের কোলে লুকিয়ে আছে অপূর্ব সুন্দর কিছু জায়গা। সারি সারি অসংখ্য ছোট বড় পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, সাথে ছোট বড় টানেলের মধ্যে দিয়ে এক রোমাঞ্চকর ট্রেন জার্নির সাক্ষী হলাম আমি। মায়ের মাথন ছেড়ে হঠাৎই একদিন বেরিয়ে পড়লাম কলকাতা থেকে ছত্তিশগড়ের উদ্দেশ্যে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর ঘড়িতে সময় হচ্ছে রাত 10টা। অনেকদিন পর অঙ্গীতার আমি বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি খুব সুন্দর একটা ডেস্টিনেশনে। আজ আমরা যাচ্ছি কিন্তু ছত্তিশগড়ের খুব সুন্দর একটি জায়গা যার নাম জগদলপুর। 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেসে করে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বাইরে বেশি কথা বলবো না, চলুন ভেতরে যাই। 10টা থেকে 12:30 বেজে গেছে, এখনও কিন্তু গাড়ির কোনো খবর নেই। আমরা শুয়ে পড়েছি, বাকি যাত্রী তারাও সব শুয়ে পড়েছে। কখন ট্রেন দেবে, আদৌ দেবে কি না কিছুই জানি না। আমাদের ট্রেন ছিল রাত 10:20, কিন্তু কোনো কারণবশত ট্রেন লেট করে রাত 12টার পরে দেবে বলা হলো, তাই রাতের খাবার আমরা স্টেশনের মধ্যেই খেয়ে নিলাম। ট্রেনের সব যাত্রী তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। তখন হাওড়া স্টেশন থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেওয়া হয়েছে, 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। ট্রেন এই যে দাঁড়িয়ে পড়েছে, আমরা উঠে পড়েছি। আমাদের কোচ নাম্বার ছিল S1 15 আর 23, উঠে বসে পড়েছি। দেখি এবার কখন ট্রেনটা ছাড়ে, অলরেডি কিন্তু 3.5 ঘন্টা লেট। 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস, এই ট্রেনটি প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত 10:20 ছেড়ে জগদলপুর পৌঁছায় পরের দিন রাত 10:00, মানে 24 ঘন্টার জার্নি। এই ট্রেনটিতে টোটাল 18টি কোচ রয়েছে, প্রথমে এবং শেষে একটি করে 2টি জেনারেল, 6টি এসি এবং 6টি স্লিপার কোচ রয়েছে। এছাড়া এই ট্রেনে কোনো প্যান্টি কার নেই। এখন বাজে প্রায় 2:20 মতো, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেট হয়ে গেছে ট্রেন। এখানে ট্রেন সবে ছাড়লো হাওড়া স্টেশন থেকে। গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:00, আর চোখটা খুলেই দেখলাম চারিদিকে পাহাড় আর কাশফুল। আজকে সকালটা পাহাড় আর কাশফুল থেকেই কিন্তু শুরু করছি। ঘড়িতে সময় হচ্ছে 8:00 আর আমরা এসে পৌঁছেছি চক্রধরপুর স্টেশনে। এখানে আসার টাইম ছিল কিন্তু 3:30, যেটা এসে পৌঁছালো 8:30, 4.5 ঘন্টা কিন্তু এই ট্রেনটা লেট চলছে। কপালে কী আছে কে জানে বাবা, দেখা যাক। এবারে আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। হাওড়া থেকে জগদলপুর টোটাল 1163 কিলোমিটারের যাত্রা, আর এই যাত্রাপথে ট্রেনটি টোটাল 36টি স্টেশনে দাঁড়ায়। আর এই ট্রেনটি স্লিপারের ভাড়া 530 টাকা আর এসি ভাড়া 1425 টাকা। নাম না জানা একটা স্টেশন এসে দাঁড়ালো, এখানে 1 মিনিট দাঁড়ালো ট্রেনটা। আমরা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি 400 কিলোমিটারের জার্নি শেষ করেছি। ঘড়িতে সময় এখন 9:00 আর আমরা এসে পৌঁছেছি মনোহরপুর স্টেশনে। এই স্টেশনগুলো সবই ভোরবেলা পেরোনোর কথা, মানে 3:30-4টার দিক করে।
যেহেতু ট্রেন 5 ঘন্টা লেট, তো এখন এসে পৌঁছালো। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি আর আমরা এখন স্টেশন ফেরালাম কিন্তু মনোহর। তো এখন ঘড়ির কাঁটায় বাজতে যাচ্ছে কিন্তু প্রায় 9:30। সত্যি কথা বলতে এই ট্রেনটা কিন্তু 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লেট, তো সব কিছুই লেটে লেটেই চলছে। কিন্তু আমরা খাওয়া দাওয়া কিন্তু লেটে লেটে করবো না, একদম টাইম টু টাইম করবো। তাই ব্রেকফাস্ট করতে বসে গেছি, রুটি রয়েছে ব্রেকফাস্টে, কলা রয়েছে, আর এটা হচ্ছে কালকের তরকারি। আর আপনাদের একটা কথা বলে দিই, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার্ড নেই, তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। এছাড়া ট্রেনের মধ্যে অনেক ঘুগনি বলুন, ছোলা বলুন, সব কিছু বিক্রি হচ্ছে, তো আপনারা খেতে পারেন। আমাদের ট্রেন এখন টানলে মতো ঢুকছে। ও ও রে ভাই সাহেব, দেখো ও মাই গড, ও দারুণ দারুণ। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:10 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে রাহুল গেল্লা জংশনে। এখানে কিন্তু আসার কথা 5:00, এলো 10:00, মানে প্রায় 5 ঘন্টা গাড়ি লেট। এই হাওড়া টু জগদ্দলপুর ট্রেন জার্নিতে যে যে স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছি শুধু দুপাশে পাহাড় আর কাশফুল। এত সুন্দর লাগছে যে বলার মতো নয়। এই ট্রেনটা কিন্তু পুরোপুরি উড়িষ্যার ওপর দিয়ে যাচ্ছে। আমরা উড়িষ্যা বর্ডার শেষ করেই একদম নামবো জগদ্দলপুর ছত্তিশগড়ে। এই ট্রেনটা কিন্তু এখানে 4 মিনিটের হল্ট, যেহেতু ট্রেন লেট সেখানে 2 মিনিট দাঁড়ালো ট্রেনটা, সেটা দেবে এক্ষুনি। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো রাজগাঙ্গপুর। ট্রেনটা থেকে বেশ অনেক লোক নামলো এই জায়গাটায়, আর এখানে প্রত্যেকটা স্টেশনই কিন্তু মোটামুটি বেশ ফাঁকা ফাঁকা এবং দুপাশে দারুণ সুন্দর পাহাড়। এই স্টেশনটা একবার দেখুন, মানে ঘাস হয়ে গেছে স্টেশনের উপরে, একদম ফাঁকা ফাঁকা। এখানে প্রাকৃতিক সৌন্দর্য যতটা সুন্দর এবং স্টেশনগুলো তেমনই, মানে এত সুন্দর, দেখুন একবার কত ভালো লাগছে স্টেশনটা। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বাগদেহি স্টেশনে, আর এর পরের স্টেশনই কিন্তু ঝারসুগুদা জংশন। ঘড়িতে সময় হচ্ছে 12:12 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ঝারসুগুদা জংশন। এখান থেকে কিন্তু মানপাত যাওয়া যায়। এই ভিডিওটা যদি আপনারা পছন্দ করেন তাহলে নেক্সট টাইম মানপাতের ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আর এই স্টেশনে আসার কথা ছিল কিন্তু 8:00 সময়, যেটা পৌঁছালো 12:12 সময়, তো মানে ট্রেনটা যেহেতু প্রচুর লেট তাই সব কিছুই লেটে লেটে হচ্ছে। এই ট্রেনটা কিন্তু এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়াবে, চাইলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে ছোটো ছোটো দোকান রয়েছে, সেখানে কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে, চাইলে আপনারা কিনতে পারেন। এবং আপনারা এখান থেকে কিন্তু 5 টাকা দিয়ে জলের বোতল ভর্তি করে নিতে পারেন। ট্রেনটা এমনিতে লেট, সেই কারণে বেশিক্ষণ দাঁড়ালো না, 15 মিনিটের হল্ট, কিন্তু 10 মিনিটের মধ্যে ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 12:30 আর আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। প্রথমেই বলে দিই, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার্ড নেই, তো আমরা কালকে রাত্রিবেলা ভাত এনেছিলাম, সেই ভাত বেঁচে গেছে, সেটাই আমরা খাচ্ছি। ঘুগনি কিনে নিয়েছিলাম 20 টাকা দিয়ে। আর আমাদের পাশে যারা যাচ্ছে, যে ফ্যামিলিটা যাচ্ছে, ওনারা কিন্তু আমাদের লুচি এবং ছোলার ডাল দিয়ে গেলো। ওনাদের সাথে পরে আপনাদের আলাপ করাবো। তো এই সব কিছু নিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাকি কথা হচ্ছে। সারাদিনের ট্রেন জার্নি, এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সম্বলপুর জংশনে, আর এর পরের স্টেশনে কিন্তু হীরাকুট, যেখানে আছে ভারতবর্ষের সব থেকে বড় ড্যাম। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, তো সেই কারণে আপনারা যদি লাঞ্চ করতে চান আপনারা কিন্তু এইখান থেকে কিনে নেবেন, কারণ এর পরের স্টেশনগুলোতে হয়তো আপনারা খাবার নাও পেতে পারেন। জগদ্দলপুরের এই 24 ঘন্টার ট্রেন জার্নিতে রয়েছে ছোট বড় পাহাড়, অসংখ্য টানেল আর বহু ব্যাক মোড়।
চলে এসেছি হীরাকুড় স্টেশন, আর ঘড়িতে সময় হচ্ছে বেলা দুটো। আর এখানে কিন্তু রয়েছে ভারতবর্ষের সব থেকে বড় ড্যাম। এর পরে যে জার্নিটা আমরা করব জাস্ট অসাধারণ সুন্দর হতে চলেছে, কারণ এর পর থেকে দারুণ সুন্দর আমরা কিন্তু ভিউ পাবো। অলরেডি ট্রেনের বাঁশি দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, এখানে 2 মিনিটের হল ছিল, চলো উঠে যাই। এটা কোনো সুইজারল্যান্ড নয়, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আমার জীবনের সব থেকে বেস্ট ট্রেন জার্নি হচ্ছে এটাই। এত সুন্দর ভিউ, মানে কোন দিকে দেখবো বুঝতে পারছি না। এদিকে পাহাড় দেখতে গিয়ে এদিকের পাহাড় মিস হয়ে যাচ্ছে। দাঁড়ালো কিন্তু তিতলিগড় জংশন। এখানে ঢোকার কথা ছিল দুপুর 12টা, যেটা ঢুকলো বিকেল 4:30 সময়। এখান থেকে কিন্তু আপনারা লাঞ্চ করে নিতে পারেন, এখানে দুপুরের ভাত তরকারি পাওয়া যায়। তিতলিগড়ে 10 মিনিটের হল্ট ছিল, ট্রেন আমাদের আবার ছেড়ে দিল তিতলিগড় থেকে। কথা দিচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন মুগ্ধ হবেই। এত ট্রেন জার্নি করেছি, এটার মতো ফিলিংস আগে কখনো হয়নি, একদম অন্য রকম। প্রকৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখো একবার জাস্ট আবার পুরো গোল করে ঘুরবে, দেখো একবার টেন্টটা এদিকে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে লক্ষ্মীপুর রোড, এই দেখতে পাচ্ছেন একদম এই পাশটা পুরো লাল মাটির পাহাড়, এটা হচ্ছে লক্ষ্মীপুর রোড। বন্ধুরা, এই ট্রেন জার্নিটা কেমন লাগছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও। অসাধারণ সুন্দর, দেখো একবার বাস। সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড, ভারতবর্ষের মধ্যেই মিনি সুইজারল্যান্ড, অসাধারণ সুন্দর। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করে দারুণ দারুণ সব ভিউ টানেল দেখে এখন আমরা পৌঁছেছি লঙ্কার পেঁয়াজ। ভাত বেশ অনেকটাই এরকম প্যাকেটের মধ্যে, যেন মধ্যে বস্তার মধ্যে ভাত দিয়ে দিয়েছে, দেখো প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে ভাত অনেকটাই। তো এটা খেয়ে নেবো এখন, আবার জানি না কখন কি খাবো না খাবো, কারণ রাত্রিবেলা হয়তো কিছু খাবার নাও পেতে পারি, তাই ভাবছি এটাই এখন আপাতত খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, আর ট্রেনগুলো মানে একটার পর একটা টানেলের পর টানেল যাচ্ছে, মানে দারুণ সুন্দর লাগছে। যেহেতু রাত, এখন ফুটেজ তো দেখাতে পারছি না, অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ। রাতের অন্ধকারেও কিন্তু এই দেখো টানেল বেরোচ্ছে, মানে এখানে অজস্র টানেল, একটার পর একটা টানেল যাচ্ছে, আর দারুণ সুন্দর ভিউ। রাতে টানেল বেরোচ্ছি আমরা। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছি কোড়াপুর জংশনে। স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা, বেশি লোক নেবে গেলে এখানে সবাই, মানে ট্রেন পুরো ফাঁকা পড়লেই চলে, সব লোকই এখানে নেবে গেছে। এটা হচ্ছে কোড়াপুর জংশন,
স্টেশনটা দেখুন কত সুন্দর, আর দুপাশে পুরো পাহাড়, আর ভিউ তো জাস্ট আপনাদের সবই দেখাচ্ছি, বুঝতেই পারছেন কেমন ভিউ, অসাধারণ অসাধারণ। দীর্ঘ প্রতীক্ষার পর 1164 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করলাম প্রায় রাত 2:30। এখানে ট্রেনটার আসার কথা ছিল কিন্তু রাত 10:00, যেটা এলো কিন্তু রাত 2:30, প্রায় 5 থেকে 4.5 ঘন্টা কিন্তু লেট। আমরা এখন রয়েছি ছত্তিশগড়ের খুব সুন্দর একটি জায়গা জগদলপুর। আগে থেকে কোনো প্ল্যানিং নেই, হোটেল নিতে হবে, হোটেলে থাকতে হবে, কোথায় হোটেল নেবো, কীভাবে যাব কিচ্ছু জানি না। এখন রাত 2:30 বাজে, কিছু খাওয়াও হয়নি, মানে কিচ্ছু প্ল্যানিং নেই, কিছু প্ল্যানিং নেই। ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো কী করবে। আগে চলো সেটা বাইরে যাই, গিয়ে অটো ধরতে হবে। এখান থেকে আমাদের ফার্স্টে যেতে হবে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, বেশি নয়। এখান থেকে বলছে অটো নেবে 5 জনের 200 টাকা। আমি আর অঙ্কিতা এখন চলে এসেছি জগদলপুরের সিটিতে, মেন সিটিতে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু স্টেশন থেকে দূরত্ব 4 কিলোমিটার, আর বাস স্ট্যান্ড রয়েছে যেটা দূরত্ব কিন্তু 1 কিলোমিটার মোটামুটি অটো করে। দেখো এত হোটেল কিন্তু খোলা নেই, একটা হোটেল খোলা পেয়েছি, তাও সেটা নন এসি, ছোট রুম, বলছে 1000 টাকা। জানি না, এখনো দেখছি, চেষ্টা করছি কি হয়, দেখা যাক। এখানে অনেক হোটেল কিন্তু রয়েছে, আমরা যে খোঁজ করবো, খোঁজি করতে সব হোটেল বন্ধ রয়েছে এখন, যেহেতু 2:30 বাজে রাত্রি। আর একটা হোটেলে খোলা পেয়েছি, এই যে আমার পিছনে রয়েছে হোটেল গোল্ডেন প্লাজা। এই হোটেলটাতেই আমরা ঢুকলাম, দেখলাম যে 1000 টাকার রুম, বাট খুব একটা ভালো না, মোটামুটি রুম, দেখা যাক।